নমস্কার, দি রিপোর্টে স্বাগত। বাড়ি তৈরির জন্য ঋণ নিয়েছিলেন, কিন্তু সময়ে লোন পরিশোধ না করায় নন্দীগ্রামের নেতা তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহসভাধিপতি শেখ সুফিয়ানকে ঋণ খেলাপের নোটিশ ধরালো ব্যাংক। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কিংবা পাচার তদন্তে নেমে একের পর এক তৃণমূল নেতা কর্মীদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। আর এই আবহে নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শেখ সুফিয়ানকে ঋণ খেলাপি নোটিশ ধরালো ব্যাংক। সূত্রের খবর, 2014 সালে জাহাজ বাড়ি তৈরির জন্য 25 লক্ষ টাকা লোন নিয়েছিলেন শেখ সুফিয়ান এবং 2020 সালে একটি ট্রলার কেনার জন্য 27 লক্ষ 50 হাজার টাকা লোন নিয়েছিলেন তিনি। জাহাজ বাড়ির বেশিরভাগ টাকা পরিশোধ করলেও এখনও প্রায় 7 লক্ষ টাকার কাছাকাছি ঋণ মেটানো বাকি রয়েছে এবং ট্রলারের ঋণের কোনো টাকা এখনও পর্যন্ত দেওয়া হয়নি, যার কারণেই শেখ সুফিয়ান সহ তাদের লোনের গ্যারান্টারদের নোটিশ পাঠিয়েছে ব্যাংক। এ প্রসঙ্গে তৃণমূলের দাপুটে নেতার সঙ্গে কথা বলতে গেলে তার অভিযোগ, আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য এই সব রাজনৈতিক চক্রান্ত করা হচ্ছে। নোটিশ দেয়নি ব্যাংকে, নোটিশ দেওয়ার কোনো ব্যাপার নেই, কারণ টাকা তো আমি পরিশোধ করেছি। 2014 সালে হাউস বিল্ডিং লোন নিয়ে বাড়ি জাহাজ বাড়িটা করেছিলাম, স্বাভাবিকভাবে আর যে টাকাটা পাবে আমার ফিক্সড ডিপোজিট আছে, আর অল্প টাকা দিলে শোধ হয়ে যাবে। আমি চেয়েছিলাম কিছু ইন্টারেস্ট মুকুব করতে, তারা করেনি, সেই ব্যাপারে ব্যাংক টাকা পাবে। আর একটা ডলার নিয়েছিলাম 2020 সালে 27 লক্ষ টাকা ঋণে, সেই ডলারটা 20 সালে আমাকে দেয়নি। আমাকে 22 সালে 2 ফেব্রুয়ারি মিন ভবনে আমাকে ব্যাংক হ্যান্ড ওভার দিয়েছে। আমার বলা যে আমি 20 সাল থেকে কেন ইন্টারেস্ট দেবো, 22 সালে 2002 ফেব্রুয়ারি যখন দিয়েছে ওইখান সময় থেকে আমার ইন্টারেস্ট সহ টাকা পেমেন্ট করে নেওয়া হোক, সেটা ব্যাংক করেনি, তাই টাকাটা পড়ে আছে। অতএব ব্যাংকের বিরুদ্ধে আমি এফআইআর করবো, লোক আদালতে যাবো। ব্যাংক আমার সঙ্গে বিচারিতা করেছে, চিটিংবাজি করেছে, আমাকে টলারটা সময় দেয়নি, 2 বছর পরে টলারটা দিয়েছে। আমার স্বাভাবিকভাবে 2 বছর পরে আমি ইন্টারেস্ট সহ টাকা দিতে চাই দেবো, কিন্তু সেটা ব্যাংক করেনি। সেটা এম এ কুল করবে বলে আর করছে না, সেটা করলে টাকা নিশ্চিত পরিশোধ করে দেবো। বিরোধীরা কটাক্ষ বলছে এটা আইওয়াস, বিএনপির কথাই আমি কান দেবো কেন? আমি ব্যবসা করব, আমি বাড়ি করব। 14 সালে তো বিজেপির কোনো পাত্তাই ছিল না, আমি তো লোন নিয়েছিলাম, তাহলে কি বিরোধীকে দেখে আমি লোন নিয়েছিলাম? তখন তো শুভেন্দু অধিকারী ব্যাংকের চেয়ারম্যান ছিল, আমাকে লোন করে দিয়েছিল। তখন বিরোধী শুভেন্দু অধিকারীকে বলুক গিয়ে যে সুপ্রিয়ানকে লোন দিয়েছিল কেন? এইসব বিরোধীদের কথায় কান ভারী করতে নারাজ। বিজেপি নেতা প্রলয় পাল কটাক্ষের সুরে জানান, শুধু আইওয়াস মাত্র সমগ্র ঘটনা, মানুষ বুঝবে যে হিরু ডাকাতের বংশধর সুফিয়ান লোন করে বাড়ি করেছে। ব্যাংকে টাকা শোধ না করার জন্য যে ব্যাংকে নোটিশ দিয়েছে সুফিয়ানকে, এগুলো হচ্ছে কেবলমাত্র পাবলিকলি আইওয়াস করা, যে জাহাজ বাড়ির বিরুদ্ধে বিস্তর অভিযোগ ওঠে, তাই দেখানো যে আমি লোন করে এই বাড়িটা তৈরি করেছি, আদপি কিন্তু তা নয়। এই সুফিয়ান টুপেন হচ্ছে এক একটা হিরু ডাকাতের বংশধর, এরা সরকারি বিভিন্ন স্কিমের কোটি কোটি টাকা লুট করেছে। লাস্ট ব্যাংকের টাকাটা লুট করার ধান্দায় ছিল, কিন্তু সেটা আর হয়তো সম্ভব হবে না, হয়তো বা সম্ভব হতো যদি এখনো পর্যন্ত 100 দিনের কাজ আর প্রধানমন্ত্রী আবাস যোজনা আর আমফান হতো, তাহলে সুফিয়ান এগুলো শোধ করে দিতে পারত বলে মনে হয়। যেহেতু এগুলো বন্ধ হয়ে গেছে, ফলে আর বেচার আর কিছু করার নেই, আর যেটা দেখাচ্ছে এটা আইওয়াস করে দেখাচ্ছে যে দেখো জাহাজ বাড়িটা করেছি আমি লোনের টাকায় করেছি, কিন্তু আদবে না, গোটা নন্দীগ্রাম জানে এটা একটা ডাকাত, ডাকাতির পয়সায় এইসব করেছে। এ প্রসঙ্গে মন্তব্য করতে পিছু হটল না বামও। সিপিএম নেতা পরিতোষ পটনায়ক বলেন, কেন্দ্রের বিজেপি সরকারের কোলে বসা ব্যবসায়ীরা ব্যাংক ঋণ নিয়ে বিদেশে পালিয়ে গেছেন, আর দিদি স্নেহধন্য সুফিয়ান বাবুও সমবায় ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, আখেরে ক্ষতি হবে সাধারণ মানুষের। দেখুন, হলদি নদীর জাহাজ সুফিয়ান বাবুর বাড়িতে উঠে এসেছে, আর যে জাহাজ বাড়ি দেখার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইচ্ছে প্রকাশ করেছিলেন, এখন বোঝা যাচ্ছে যে সুফিয়ান বাবু সমবায় থেকে 25 লক্ষ টাকা লোন নিয়েছিলেন বাড়ি তৈরি করবার জন্য, আর ডলার কেনার জন্য 27 লক্ষ টাকা নিয়েছিলেন। অতএব সমবায় নিশ্চয়ই তার নিয়ম মেনে টাকা দিয়েছেন, এটাতে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু ভয়টা হচ্ছে এখানে, যেমন আমরা দেশের ক্ষেত্রে দেখছি
যে নরেন্দ্র মোদীর স্নেহধন্য নীরব মোদী, ললিত মোদী, মোয়েল চস্কিরা গরিব মানুষ ব্যাংকে যে টাকা জমিয়ে রেখেছিল সেই টাকাগুলো নিয়ে এখন বিদেশে চলে গেছেন, ধরা ছোঁয়ার বাইরে গেছেন। এমনি এখানে মমতা ব্যানার্জির স্নেহধন্য সুফিয়ান বাবুরা এই যে টাকা নিয়েছেন, এই টাকা নিয়ে যদি বিদেশে চলে যান, যদি ধরা না পড়ে, তাহলে মানুষ, গরিব মানুষ বিপদে পড়ে যাবে। আমাদের কথা, নির্দিষ্ট নিয়মের মধ্যে টাকা ফেরত দেবে, না হলে মানুষ কিভাবে টাকা উদ্ধার করতে হবে তার প্রস্তুতি গ্রহণ করেছে। সারা রাজ্য জুড়ে যেমন টাকা উদ্ধারের কাজ চলছে, তেমনি করে টাকা উদ্ধার হয়ে যাবে। জাহাজের আদলে তৈরি বাড়ি, এক কথায় অট্টালিকা। বাড়ির মালিক তৃণমূল নেতা শেখ সুফিয়ান। একসময় খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজর কাড়ে এই বাড়িটি। ব্যাংকের নোটিশ আসার পর যা নতুন করে নিন্দুকদের নজর কাড়ল আবারও। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতি, দ্য রিপোর্ট। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ জানাবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।